দেখো সম্বলপুরী কোশলি ভাষা আমার সাংসদ সুরেশ পূজারী এ প্রসঙ্গ উঠাইলে লোকসভার এবং পুড়ি থাকে নিশ্চিত রূপে সে প্রসঙ্গ উঠব। পড়োশী প্রকার ভিতরিয়া মেন্ট উপরিয়া মেন্ট যদি মেন্ট হয়ে যেতে খোলা মেন্ট হয়ে যাতে মেন্ট হল না। ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা যে বিজু জনতা দল বিজেপি মেন্টর প্রক্রিয়া গোটে চাল সেসবের অসন্তুষ্টি রেবু আপনার খোলা কেদি। ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা কেবল ভারতীয় জনতা পার্টির নুহ সাধারণ লোকে কৌলে এথর তো বিজেপি আমি সরকারের করব আপনার কাইকি মেন্টরে যাচ্ছেন এবং পড়োশী প্রকার ভিত্তি মেন্ট হয়ে নাই। এবং মতো কেন্দ্র নেতৃত্ব যে দায়িত্ব দেব মতো কেন্দ্র নেতৃত্ব এমএলএ পদ্মপুর সিট দিয়েছিল লড়িছিল 2014 এমএলএ লে এথর ভারতীয় জনতা পার্টি কেন্দ্র নেতৃত্ব নিষ্পত্তি নেলা প্রদীপ রোহিত সাংসদ হিসাবে লড়বে এবং আমার দল গোটে শৃঙ্খলিত দল শৃঙ্খলিত আমি সমস্তে সেনানী দল যাহা নিষ্পত্তি নেব যদি দল কইতা না প্রদীপ রোহিত লড়িবার না প্রদীপ রোহিত সমর্থন করু তাহলে মু সমর্থন করে থাকি সমস্ত লড়ি নথাতে দল যাহা নিষ্পত্তি নেব শৃঙ্খলার সহ দল নিষ্পত্তি মানিছি এবং দল মতো সাংসদ প্রার্থী হিসাবে ঠিয়া করাইছি মু সাংসদ প্রার্থী হিসাবে নির্বাচন রণাঙ্গনরে ঠিয়া হয়েছি। দেখুন প্রকৃতরে গন্ধমার্দন 1983 কংগ্রেস দলর সরকার লা 47 বর্ষ লাগি খনিপট্টা দিয়েছিল গন্ধমার্দন পাহাড়ু বক্সাইড উত্তোলন করবার লাগি এবং মাইটি পানি পবন পাহাড় পর্বত ঝরণাকে সুরক্ষা দেবার লাগি নরসিংহনাথ হরিশঙ্কর মন্দিরকে সুরক্ষা দেবার লাগি 50,000 জনজাতি পরিবার লোক মানে গন্ধমার্দন পাহাড়র চারিআডে রহুছন তাকর তাকর জীবন জীবিকাকে বঞ্চাবার লাগি অতীতরে যে গন্ধমার্দন পাহাড়র সুরক্ষার আন্দোলন চালিছিলা সে আন্দোলনে মুই ভি জনে সৈনিক হিসাবে সে আন্দোলনে সামিল হইতিলি এবং কেলকা যদি লোকসভাকে মুই জিতিকরি জিমি প্রার্থী জিতিকরি জিবি লোকর আশীর্বাদরে নিশ্চিত রূপে মোর ভূমিকা রহবা। ভবিষ্যতরে কেনসিভি কোম্পানি আসিকি গন্ধমার্দন পাহাড়র গোটে ইঞ্চ মাটিকে ভি উঠাই নাই পারে মুই তার বজ্র শপথ নেই সারিছে আজি ভি বজ্র শপথ নৌছে আর তার সঙ্গে চেষ্টা করমি গন্ধমার্দন পাহাড়ে বিনা খনি খুলিকি গন্ধমার্দন পাহাড়র প্রাকৃতিক পরিবেশর সুরক্ষা করিকি ছোটিয়া ছোটিয়া ইন্ডষ্ট্রি করিকি মেডিসিনর ইন্ডষ্ট্রি ও বিভিন্ন প্রকার ইন্ডষ্ট্রি করিকি সেন কেন্দা নিযুক্তি হয়ে পারবা সে দিগরে প্রদীপ পুরোহিত চেষ্টা করবে আর শপথ পাঠ করছে গন্ধমার্দনরে তো গোটে ইঞ্চ জমিন কে নাই নাই পারন যদি প্রদীপ পুরোহিত সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে যাবে। দেখো সম্বলপুরী কোশলি ভাষা আমার সাংসদ সুরেশ পূজারী এ প্রসঙ্গ উঠাইলে লোকসভার এবং পুড়ি থাকে নিশ্চিত রূপে সে প্রসঙ্গ উঠব এবং বাকি যাহা যাহা সমস্যা আছে আঞ্চলিক সমস্যা মধ্যে নিশ্চিত রূপে মু লোকসভার সে সমস্ত প্রসঙ্গ উঠাইবি। দেখো প্রয়োজিত বিরোধ হচ্ছে লোকে তো বিরোধ করু না লোকে কোশি জায়গায় মু এতে অঞ্চল বুলি কোশি জায়গায় বিরোধ হচ্ছেন যদি কেউ মুঁ তো জাঁ না কেউ বিরোধ হয়েছি যদি কেউ সোশিয়াল মিডিয়ায় বুলুত তাকে বি দেখি না যদি কেউটি সেমতি হয়েছি হয়েপরে কেউটি কিছু লোক বিভিন্ন প্রকার নিশাগ্রস্ত অবস্থায় হয়তো সে নেতা খুশি করা এভাবে করে থাকে কিন্তু মো জাঁবার আজ পর্যন্ত কৌশি ঠার বিরোধর সম্মুখীন মুই হই না। লোকে আগ্রহ করছেন স্নেহ করছেন বিজু জনতা দলর লোকে বি স্নেহ করছেন কংগ্রেসর বি লোকে স্নেহ করছেন। দেখুন রেসপন্স তো অদ্ভুতপূর্ব অতো লাগুছিল 2014 নরেন্দ্র মোদীকর গোটে ফ্লো সারা ভারতবর্ষে বহুছে 2019 ভি লাগিলা যে সময় পাকিস্তান সহ টকরাটকরির পরিস্থিতি তৈরি হল লোক ভিতরে না মোদী আবশ্যকতা আছে কিন্তু এথর 2024 মু পুরা নির্বাচন মন্ডলীর 7টি নির্বাচন মন্ডলী বুলিলা পরে দেখুছি লোক ভিতরে অদ্ভুতপূর্ব উৎসাহ মু দেখি নথিলি 14 দেখি নথিলি 19 দেখি নথিলি লোকে মানে মন স্থির করে সারিছেন যে নরেন্দ্র মোদী তৃতীয় থর প্রধানমন্ত্রী করবে সে উৎসাহ উদ্দীপনা লোক ভিতরে ভরি রয়েছে। মূল্য এবং বর্তমান ওড়িশারে যদি ভারতীয় জনতা পার্টির সরকার হব রাজ্য সভাপতি মনমোহন সামল ঘোষণা করে সারিছেন 3100 টাকার ধান কিনা হব চাষী সবুঠ বেশি উপকৃত ওড়িশার চাষী হবে 3100 টাকার ধান রেট পাইবে। ছত্তিশগড়ে ধান 3100 টাকা আছে পাখর পড়োশী 2 কিলোমিটর দূরের ওড়িশার চাষী মানে মন দুঃখ করি বসছেন বোধে খবর পাইকি ওড়িশার চাষী মানে আজ খুশি অনেক যে যদি কালি ভারতীয় জনতা পার্টির সরকার হব তাহলে 3100 টাকার সে ধান বিক্রি করে পারবে এবং যেটা আইনর কথা কৌন সে বিষয়ে তো তর্জমা হব আলোচনা হব ভারতীয় জনতা পার্টি সে বিষয়ে তর্জমা করছি মুখে সামিল হবি। বহুত দিনর বরগড় অঞ্চল বরগড়র এটি অনেক শিল্প লা এবং মতো লাগুছে ওড়িশা সরকার অপারগতা কারণ নিষ্ক্রিয়তা কারণ রাজ্য সরকার উদ্যম ন করা কারণ রাজ্য সরকার মহত্ব গুরুত্ব দেওয়া কারণ অনেক শিল্প এটি বন্ধ হয়েছে।
ମୁଁ ନିଶ୍ଚିତ ରୂପେ ପ୍ରୟାସ କରିବି ଯେଉଁ ଯେଉଁ ଶିଳ୍ପ ବନ୍ଦ ଅଛି ସେ ଶିଳ୍ପର ପୁନରୁଦ୍ଧାର କିଭଳି ହେବ। ସାଂସଦକୁ ଜିତିକିରି ଗଲାପରେ କେନ୍ଦ୍ର ସରକାର ପାଖରେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଦାବି ଉଠାଇବି ଯେ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ଶିଳ୍ପବିହୀନ ଜିଲ୍ଲା, କମ୍ ସେ କମ୍ ଯେଉଁ ଯେଉଁ ଶିଳ୍ପ ଥିଲା ମୁଁ ତ ଧନ୍ୟବାଦ ଦେବି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଏବଂ ନରେନ୍ଦ୍ର ମୋଦିକୁ, ଯେଉଁ ଇଥାନଲ୍ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଏବେ ଆରମ୍ଭ ହୋଇଛି ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଏବଂ ବାକି ଯେଉଁ ଯେଉଁ ଶିଳ୍ପ ବନ୍ଦ ହୋଇକି ପଡ଼ିଛି ସେ ଦିଗରେ ମଧ୍ୟ ତାକୁ ପୁନରୁଦ୍ଧାର କରିବା ପାଇଁ ମୋର ପଦକ୍ଷେପ ରହିବ। ଦେଖନ୍ତୁ ବାର୍ତ୍ତା ତ ଗୋଟିଏ ବାର୍ତ୍ତା ଅଛି ଯେ ଅବ୍ କି ବାର୍ 400 ପାର ଏବଂ 400 ପାର ଲୋକସଭାରେ ହେଲା ପରେ ଗୋଟେ ନୂଆ ଭାରତ ଲୋକେ ଦେଖିବେ। ଐତିହାସିକ ପଦକ୍ଷେପ ନରେନ୍ଦ୍ର ମୋଦି 10 ବର୍ଷ ଭିତରେ ନେଇଛନ୍ତି, ଭାରତ ବର୍ଷକୁ ସାରା ବିଶ୍ୱରେ ଭାରତବର୍ଷର ସମ୍ମାନ ପ୍ରତିଷ୍ଠା କରିଛନ୍ତି ଏବଂ 400 ଯଦି ପାର ହେବ ଅବ୍ କି ବାର୍ 400 ପାର ନିଶ୍ଚିତ ରୂପେ ଭାରତବର୍ଷ ନୂଆ ଇତିହାସ ଲେଖା ହେବ, ନୂଆ ଭାରତର ନିର୍ମାଣ ହେବ। ସେଥିରେ ପ୍ରଦୀପ ପୁରୋହିତ ଯଦି ଜିତିକି ଯାଇଥିବ ସେଥିରେ ସାକ୍ଷୀ ହୋଇକି ସେ ଇତିହାସରେ ରହିବ। ସାଇମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଭଲ୍ଟି ଛକ ବରଗଡ଼, ଏଠାରେ ସମସ୍ତ ପ୍ରକାର ଉନ୍ନତମାନର ସିଟି ସ୍କାନ, ଡିଜିଟାଲ ଏକ୍ସରେ, ଓପିଜି, ଇଣ୍ଡୋସ୍କୋପି, ଅଲ୍ଟ୍ରାସାଉଣ୍ଡ, ଲେଜର, ଲାପ୍ରୋସ୍କୋପି, ହାଇଟେକ୍, ପାଥୋଲୋଜି, ଆଇସିୟୁ, ମେଡିସିନ ଓପିଡି, ସର୍ଜରୀ ଓପିଡି, ଏଣ୍ଟ ଓପିଡି, ଡେଣ୍ଟାଲ ଓପିଡି, ପେଡିଆଟ୍ରିକ ଓପିଡି, ନ୍ୟୁରୋସର୍ଜନ ଭଳି ଉନ୍ନତମାନର ଚିକିତ୍ସା ଏଠାରେ ଉପଲବ୍ଧ। ଏହାସହ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନା ଏବଂ ସମସ୍ତ ବୀମାର ସୁବିଧା ମଧ୍ୟ ଉପଲବ୍ଧ ରହିଛି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାରେ ଭରସାଯୋଗ୍ୟ ହସ୍ପିଟାଲ ସାଇ ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଟି ହସ୍ପିଟାଲ ଭଲ୍ଟି ଛକ ବରଗଡ଼। ଯୋଗାଯୋଗ ନମ୍ବର କହି ରଖୁଛୁ 9040009615।